টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমার যোগজীকরণ অধ্যায়ের এগারো নং পর্ব তো যদিও যোগজীকরণের আমার দ্বিতীয় অংশ চলতেছে দ্বিতীয় অংশের এগারো নং পর্ব এগারো নং পর্বে আমি এই তিনটা অঙ্ক করাবো এবং বারো নং পর্বে এই বাকি তিনটা অঙ্ক করাবো তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে বলা আছে নিচের অনির্দিষ্ট যোগজগুলি নির্ণয় করো তো এই নিচের অনির্দিষ্ট যোগজগুলো নির্ণয় করতে হবে তবে এই অঙ্কগুলা পারতে হলে বিশেষ করে যোগজীকরণে যদি ভালো হতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমার একেবারে ভালো করে নকদর্পণে থাকা লাগবে তো দেখো আমরা প্রথমে পঁয়ত্রিশ সমাধান করাবো বলা আছে ইন্টিগ্রেশন অফ রুটার অফ ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স এখন দেখো আমরা এই ইন্টিগ্রেশন অফ এত ডিএক্স এইটার সূত্র কিন্তু আমরা জানি না তো আমরা মূল কথা হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স এটা বাদ দাও দিয়ে দেখো এইটারে তুমি ত্রিকোণমিতিতে যদি থাকে তাহলে কিভাবে করবে সেইটা করো করার পরে গান তো তুমি যেভাবেও কঙ্কটা ইন্টিগ্রেশন ব্যবহার করো তো দেখো যে ব্যাপারটা আমরা সাইন এক্স আমরা সাইন টু এক্সের একটা সূত্র জানি সাইন টু এক্স ইকুয়াল টু টু সাইন এক্স কজ এক্স দেখো সাইন টু এক্স ইকোয়াল টু টু সাইন এক্স কজ তাহলে দেখো এখানে যখন টু এক্স তখন এখানে এক্স এক্স যদি সাইন এক্স হয় তাহলে সূত্র হবে টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু যখন এখানে এক্স তখন হবে এখানে এক্স বাই টু এক্স বাই টু তার মানে আমরা এই সাইন এক্সের সূত্র বসাবো সাইন এক্সের সূত্র হচ্ছে টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু আর ওয়ান সমান আমরা সূত্র বসাবো সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু কেন সূত্র বসাচ্ছি কারণ আমার এই রুট বাদ দেওয়ার জন্য তার মানে আমরা লিখতে পারি ওয়ান সমান হচ্ছে সাইন স্কোয়ার

তার মানে দেখো যে ব্যাপারটা তাহলে সূত্র হবে হচ্ছে যে এ এ মানে হচ্ছে সাইন এক্স বাই টু প্লাস টু তার মানে হবে সূত্র আর টোটালটার পরে রুট ছিল আমরা রুট দিলাম আর এখানে ডিএক্স ছিল ডিএক্স লিখছি এখন দেখো রুট আর স্কোয়ার কাটা যায় থাকে হচ্ছে সাইন এক্স বাই টু প্লাস আর এখানে আছে হচ্ছে ডিএক্স এখন দেখো ইন্টিগ্রেশন অফ সাইন dx সমান আমরা জানি হচ্ছে মাইনাস কজ এক্স তাহলে মাইনাস এবং এক্সের সাথে যেটা গুণ আছে গুণ আছে হচ্ছে হাফ তাহলে যেটা গুণ আছে এক্সের সাথে যেটা গুণ আছে সেটা দ্বারা হবে ভাগ মানে হাফ দ্বারা ভাগ হবে দেখো ইন্টিগ্রেশন অফ x dx সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স যেহেতু এটা শুধু এক্স নাই এক্সের সাথে হাফ গুণ আছে তাহলে হাফ দ্বারা ভাগ হবে এবার প্লাস ইনটিগ্রেশন অফ কজ এক্স সূত্র হচ্ছে সাইন এক্স এক্স মানে এক্স বাই টু এবং এক্সের সাথে গুণ আছে হাফ তাহলে হাফ দ্বারা ভাগ হবে যখনই ইনটিগ্রেশনের সূত্র বসাই দিব তখনই আমরা প্লাস সি দিব কনস্ট্যান্ট একটা যোগ হয় এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যদি উল্টায় দিই তাহলে টু উপরে যাবে উল্টাই দিলে টু উপরে যাবে তাহলে আমরা টু যদি কমন নিই টু কমন নিয়ে আমরা আগে এটা লিখবো লিখবো হচ্ছে সাইন এক্স বাই টু মাইনাস কু আর থাকলো হচ্ছে আমার দেখো আমার চলে এসেছে দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এক্স বাই টু প্লাস এক্স বাই সমান হচ্ছে ওয়ান আর সাইন এক্স সমান আমরা সূত্র বসে আছি টু সাইন এক্স বাই টু কজ এক্স এবার দেখো সূত্র হয় সাইন এক্স বাই যদি আমরা এ ধরি তাহলে প্লাস টু এ আর বি সমান যদি আমরা তাহলে বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি আর রুট ছিল এবার রুট আর স্কোয়ার কেটে গেলে এটা হয় এবার দেখো ইনটিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স এবং এক্স এর যে সহগ আছে সেটা দ্বারা ভাগ হবে এক্স এর সাথে গুণ আছে হচ্ছে হাফ তার মানে এক্সের সাথে গুণ আছে হাফ তাহলে তার মানে ভাগ হবে হাফ দ্বারা ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডি সূত্র হচ্ছে সাইন এক্স এক্স এর সাথে গুণ আছে হাফ তাই হাফ দ্বারা ভাগ হয়েছে এবার দেখো উল্টাই দিলে টু হবে এইখানে এটা উল্টাই দিলে টু হবে টু কমন নিয়ে আসি কমন নিয়ে এটা আগে লিখছি এটা পরে লিখছি এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো এখন আমরা অঙ্ক করাবো ছত্রিশ নং এখন সমাধান করাবো হচ্ছে ছত্রিশ নং সমাধান করাবো হচ্ছে ছত্রিশ নং দেখো ছত্রিশ নং এ কি দেওয়া আছে ছত্রিশ নং এ দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ দেখো ইন্টিগ্রেশন অফ হচ্ছে ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন এক্স আর আছে হচ্ছে ডি এক্স দেখো এটা ইন্টিগ্রেশন করব তো দেখো ওয়ান প্লাস সাইন এর কিন্তু তেমন সূত্র নাই তবে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা লব হরকে দেখো নিচে যেটা আছে প্লাস চিহ্ন আছে তার মাইনাস চিহ্ন দ্বারা লব হরকে গুণ করব তো যদি ইন্টিকেশন এটা না থাকতো তাহলে কি তুমি এই অঙ্কটা করছো সেইভাবে আর এখানে আছে হচ্ছে ওয়ান প্লাস সাইনেক্স আমরা লব হরকে ওয়ান মাইনাস এক্স দ্বারা গুণ করলাম লব হরকে ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করছি দেখো আর ছিল ওয়ান প্লাস সাইন এক্স তার মানে লবহারকে ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করছি কেন গুণ করছি কারণ আমার ওয়ান প্লাস সাইন এক্স দিয়ে কিন্তু কোনো সূত্র হয় না ত্রিকোণমিতির সূত্র ওয়ান প্লাস সাইন এক্স কিন্তু নাই সেই জন্য আমরা গুণ করছি এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ওয়ান মাইনাস সাইন এক্স

সূত্র বসাই দিব তখনই প্লাস সি একটা কনস্ট্যান্ট সি লিখবো এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে দেখো যে ব্যাপারটা অঙ্কটা তোমার ত্রিকোণ এই টাইপের অঙ্ক কিন্তু ছিল জেনারেল তোমরা যখন নাইন টেনে ত্রিকোণমিতি করেছিলে তখন কিন্তু এই টাইপের অঙ্কগুলা করেছিলে তো এই অঙ্কের সাথে শুধু ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে ইন্টিগ্রেশন অফ এত ডিএক্স তো দেখো যে ব্যাপারটা আমার হরে যে আছে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দ্বারা লব হরকে গুণ করেছি মানে ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা লব হরকে গুণ করেছি এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান কে স্কোয়ার করলে হয় ওয়ান আর সাইন এক্স কে স্কোয়ার করলে হয় সাইন স্কোয়ার এক্স

আর যখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র বসাই দিব তখনই একটা প্লাস সি কনস্ট্যান্ট যোগ করব। এটা হচ্ছে যে ব্যাপারটা সিটা হচ্ছে যোগজীকরণ কনস্ট্যান্ট তো দেখো যে ব্যাপারটা এইটা হচ্ছে আমার নির্নেও অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো তার মানে আমরা আমার পঁয়ত্রিশ এবং ছত্রিশ নং অঙ্ক করানো শেষ এখন আমরা সাঁত্রিশ নং অঙ্ক করাবো দেখো বলা আছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ওয়ান প্লাস ডিএক্স তো দেখো যে ব্যাপারটা আমরা আগে এটার এইটু এই অংশটুকের আমরা ত্রিকোণমিতির ত্রিকোণমিতিক সমাধান করাবো মানে ত্রিকোণমিতির সূত্র অনুসারে সমাধান করাবো তারপরে আমরা ইন্টিগ্রেশনের সূত্র বসাবো তো দেখো এমনি যদি আমরা নর্মালি বসা যাই ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ওয়ান প্লাস কজ এক্স এক্স এটার কিন্তু সূত্র নাই তো আমরা এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা সূত্র জানি ওয়ান প্লাস কস টু এক্স দেখো ওয়ান প্লাস কস টু এক্স ইকাল টু টু কজ স্কোয়ার এক্স

এই হাফ দ্বারা কিন্তু ভাগ হবে নিয়ম হচ্ছে হাফ দ্বারা ভাগ হবে দেখো যে ব্যাপারটা আর যখনই সূত্র বসাই দিব তখনই প্লাস সি হবে দেখো যে ব্যাপারটা আমরা হাফ লিখছি অফ এক্স এক্স বাই ডি সূত্র হচ্ছে টেন টেন এক্স বাই টু এবং এক্স এর সাথে যেটা আছে এক্স এর সাথে হাফ গুণ আকারে আছে তাহলে হাফ দ্বারা ভাগ হবে এটার নিয়ম আমরা যদি এটা উল্টায় দিই তাহলে টু আর টু কাটা যাবে তাকে হচ্ছে টেন হচ্ছে আমার তার মানে আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে দেখো ওয়ান বসিয়েছি ত্রিকোণমিতিক সূত্র সেটা হলো টু কজ স্কোয়ার এক্স বাই টু এবার ওয়ান বাই টু আমরা ইন্টিগ্রেশনের আগে লিখছি যেহেতু কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা আমরা বাইরে লিখতে পারি আলাদা লিখছি এরপরে ইন্টিগ্রেশন ওয়ান বাই কজ স্কোয়ার এক্স বাই টু সমান হচ্ছে সেকি স্কোয়ার এক্স বাই টু দেখো ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স বাই টু ডি এক্স সূত্র হচ্ছে ট্যান এক্স বাই টু এটা যেহেতু এক্স না এক্স বাই টু সুতরাং এখানে এক্স এর যে সহকটা আছে সেইটা দ্বারা ভাগ হবে এক্স এর হচ্ছে এক্স এর সাথে গুণ আছে হচ্ছে হাফ তাহলে হাফ দ্বারা ভাগ হয়েছে এবার এইটু আর এইটু কাটা যায় থাকে হচ্ছে এটা এটাই হচ্ছে আমার অ্যান্সার আশা করি তোমরা সাঁত্রিশ নং অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো তো আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে আমি এই তিনটা অঙ্ক সমাধান করাবো আজকের মতো বাই বাই